চিঠিটি লেখা হয়েছিল উনিশশো সালের ১৩ জুলাই চিঠিতে উঠে এসেছে মুক্তিযুদ্ধ এবং সামাজিক পরিস্থিতি তবে এই চিঠি শেষ পর্যন্ত সেই ছোট বোনের কাছে পৌঁছেছিল কিনা তা আমরা জানি না চিঠিটা পড়ছে স্নেহের হেনা শুভাশিস নিও সুমিকে স্নেহাশিস দিও হঠাৎ তোমার লেখা একখানা পোস্ট কাট পেলাম বহুদিন তোমার কাছে লিখতে যেয়েও লেখা হয়ে ওঠেনি কিসে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না সবই যেন স্বপ্নের মতো মনে হয় দশই মে পর্যন্ত ঢাকায় ছিলাম তোমার সাথে দেখা করার ইচ্ছে থাকা সত্ত্বেও হয়ে ওঠেনি বই খাতার সঙ্গে পাঁচ মাস দেখা সাক্ষাৎ নেই তবে ষাটখানা লেসন প্ল্যান তৈরি করে রেখেছিলাম ঘর থেকে একদম বের হতাম না রেডিও মারফত সংবাদ পেয়ে দপ্তরে যোগদানের জন্য এগারোই মে রকেট যোগে বাড়ি অভিমুখে রওনা হই ও চার দিন পর এক কাপড়ে সম্পূর্ণ রিক্ত অবস্থায় যেন ও ইজ্জত বাঁচিয়ে বাড়ি ফিরে এসেছে আমার কিছু নেই সার্টিফিকেটগুলো পর্যন্ত হারিয়ে এসেছি তোমার কথা সবসময় মনে পড়লেও লিখতে হাতে কলম ওঠেনি খোদার মেহরবানিতে তোমার সার্টিফিকেটগুলি সঙ্গে ছিল না পরে তোমাকে কী জবাব দিতাম সেগুলি মামানির কাছে রেখে এসেছি বলে এসেছি এগুলো নিয়ে যেতে কি লিখব অথচ আজ পর্যন্ত লিখতে পারলাম না মানসিক অবস্থা কেমন যাচ্ছে তা খোদা ভিন্ন কেহ জানে না মামানির কাছ থেকে তোমার জিনিসগুলি নিয়ে যেও হয়তো জেনেছ দোসরা আগস্ট থেকে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে এবং ওই মাসের শেষে থিওরেটিক্যালও পরীক্ষা হয়ে আমাদের বিদায় নিতে হবে তবে সেই বিদায় কেমন হবে খোদাই জানে যাক তুমি সব খবর জেনে আমাকে জানাবে তোমার চিঠির অপেক্ষায় রইলাম ভাইস প্রিন্সিপাল স্যারের কাছে লিখেছি তার জবাব এখনো পাইনি আর পাবো কি না বলতে পারি না বিশেষ কি লিখব তোমাদের খবর কি জানাবে সুমি কেমন আছে আমাদের সুমির কলকাকুলিতে মাথা খারাপের জোগাড় হয়েছে বিশা কোথায় ও কেমন আছে তোমার কর্তার খবর কি কেমন আছেন তাকে সালাম দিও রব একদিন দেখা করতে এসেছিল তারপর আর কোনো পাত্তা নেই এই ধাক্কায় তোমাদের থানা দেখে এসেছি পায়ে অনেক পথ হেঁটেও এসেছি। তখন তোমার কথা মনে পড়েছিল সারা দিন দানাপানি হীন পেটে তোমাদের দেশের ভাত খেয়ে এসেছি কবি বা সাহিত্যিক হলে অনেক কিছু লিখে ফেলতে পারতাম যাক চিঠি লিখতে দেরি করবে না দোয়া ইতি তোমার হতভাগ্য আপা পুনশ্চ এখন পরীক্ষার খাতায় এক কলম লেখা আমার পক্ষে অসম্ভব মনের দুয়ারে হারিয়ে ফেললাম কিছুই নেই সবই হারিয়ে ফেলেছি চিন্তায় চিন্তায় এখন আর কিছুই ভালো লাগে না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে